নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ধনিয়া চিকেন করে দেখাবো। ধনিয়া চিকেন করতে আমার প্রথমেই লাগছে ধনে পাতা। ধনে পাতা আমি এখানে 4 আঁটি ধনে পাতা নিয়েছি, সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। আমি চিকেনটাকে এখানে ভালো করে ধুয়ে রেখেছি। প্রথমে আমি কড়াইতে তেল দেব। তেলটা আমার গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দেব আর গোটা গরম মশলা দিয়ে দেব। এবারে আমি এর মধ্যে গোটা জিরে দেব, এবারে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেব। আপনারা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দেবো। এর মাঝখানটা একটু ফাঁকা করে নেব। আমি 2 চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দেবো। দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি টেস্ট করবো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর নুনটা স্বাদ মতো। এবারে 1 চামচ লঙ্কা গুঁড়ো দেবো। ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন, কারণ আমি আপাতত টেস্টের সাথে কাঁচা লঙ্কা দিয়ে টেস্ট করে নিয়েছিলাম, সেই অনুযায়ী আমি ঝালটা দেবো। এবার ভালো করে এটাকে কষতে থাকবে। এখানে আমি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। এটাকে আমি 7 থেকে 8 মিনিট কষলাম। এবার এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা একটু গলে আসলে আমি তারপরেই আলুটা দেবো। আলুটা আগে থেকে ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে। দেখতে পাচ্ছেন টমেটোটা আমার গলে এসছে আর আলুটাও আমি দিয়ে দিয়েছি, ভাজা আলু। এবার এর মধ্যে আমি এমনি এটাকে 2 মিনিট ধরে কষেছি। এবার এতে আমি ধনিয়া পাতার পেস্ট আগে থেকে করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষে নেব। যাতে এই ধনিয়া পাতার কাঁচা ভাবটা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, নাহলে এটা একটা গন্ধ গন্ধ হয়ে যাবে কাঁচা।
এটাকে এবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুললাম, দেখতে পাচ্ছেন অলমোস্ট রেডি হয়ে এসছে, কিন্তু এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে এরকমভাবে নাড়তে নাড়তে একটু শুকনো মতো করে নেবো, যাতে এর টেস্টটা আরও বাড়ে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সুস্বাদু ধনিয়া চিকেন রেডি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।